প্রিয়াঙ্কা চোপড়া, জন্ম 18 জুলাই 1982, বিখ্যাত ভারতীয় হিন্দি চলচ্চিত্রের একজন চলচ্চিত্র অভিনেত্রী, সাবেক মিস ওয়ার্ল্ড, মানবৈতিক লেখিকা এবং কণ্ঠশিল্পী। 2000 সালে তিনি মিস ওয়ার্ল্ড উপাধি লাভ করেন। 2002 সালে তামিল থামিজান চলচ্চিত্রের মধ্যে তার অভিষেক হয়। হিন্দি চলচ্চিত্রে তিনি সানি দেওয়াল এর বিপরীতে দ্য হিরো ছবির মধ্যে প্রবেশ করেন। 2004 সালে আন্দাজ ছবির জন্য তিনি সেরা নবাগত অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। 2008 সালে তিনি ফ্যাশন ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। 2016 সালে তিনি ভারত সরকার প্রদত্ত চতুর্থ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী অর্জন করেন এবং টাইম ম্যাগাজিন প্রকাশিত তালিকার শীর্ষে 100 প্রভাবশালী নারী হিসেবে তালিকাভুক্ত হন। প্রিয়াঙ্কা চোপড়া ভারতে বিহারে বর্তমান ঝাড়খণ্ড জামশেদপুরে জন্মগ্রহণ করেন। তার পিতা অশোক চোপড়া এবং মাতা মধু চোপড়া দুজনে ভারতীয় সেনাবাহিনীর চিকিৎসক। তার পিতা পাঞ্জাবি এবং আম্বালার অধিবাসী ছিলেন, তার মাতা ঝাড়খণ্ডের অধিবাসী। তার নানির মধ্যে মধ্যজ্যোৎস্না আখরি ছিলেন সাবেক বিহার মন্ত্রিসভার সদস্য এবং নানা মহরণ কিষাণ শীল আখরি ছিল সাবেক কংগ্রেস রাজনীতিবিদ। প্রিয়াঙ্কার ভাই সিদ্ধার্থ তার 7 থেকে 7 বছরের ছোট এবং পরিণীতি চোপড়া, মান্নার চোপড়া ও মীরা চোপড়া তার চাচাতো বোন।